गुड मॉर्निंग फ्रेंड्स, सबाई के जाना शुभ पंचमी अनेक शुभेच्छा और भलोबासा। देखो तुम्हारे सकाल बल्ले देखा दीमानदा दे बाड़ी माँ दुर्गा चले आज के पंचमी, तो आज के ठाकुर चले कल के षष्ठी, कल के थके पुजो आरम्भ है। तो प्रति बचर दीमानदा दे बाड़ी दुर्गा पुजो है। गुड मॉर्निंग फ्रेंड्स एंड वेलकम बैक टू माय चैनल। तो आशा करी तुम्हारा सबा भलो आचो, हमीय भीषण भलो आची, मैं भीषण भलो आची। तो आज के एक नतून ब्लग नहीं चले आबा तुम्हारे का। तो आज के सबाई के जाना शुभ पंचमी अनेक अनेक प्रीति और शुभेच्छा और अनेक भलोबासा। तो आज के थे एन तो ब्लगटा स्टार्ट कर। तो आज के रविवार, आज के और मनुर तो आज के थे छुट्टी, पढ़ाशनार छुट्टी और भीषण खुशी। तो और आनंद मन और क्यों नहीं, पढ़ाशुना ना थे जा। तो चलो आज के दिन एखान शुरू कर सब पासे थे। चलो देखी मा कि रान्ना कर आज के रविवार। तो आज के तो रान्ना तो आई, माँस तो रविवार, तो माँ की कर देखी। तो माँ एखे चिंगड़ी माछ भाजछे। चिंगड़ी माछे की हबे माँ? झाल कर देखी कि चलो पास। এখানে দেখো আমি মাংস ম্যারিনেট করে রেখে দিচ্ছি সব মশলা দিয়ে, সর্ষে তেল দিয়ে মাংসটা ম্যারিনেট করে রেখে দিচ্ছি। আর ওইদিকে মাছ চিংড়ি মাছ ভাজছে। তো এবার মাংসটা আমি ম্যারিনেট করে রেখে মাংসটা ম্যারিনেট করে রেখে এবার যাব আলু কাটতে, আর তারপর আলু ভেজে নিয়ে তারপরে মাংস রান্না করব। দেখো আমার মাংসটা অর্ধেক প্রায় কষানো হয়ে গেছে। এবার আমি গরম জল দিয়ে এটাকে চাপা দিয়ে রেখে দেবো। দেখো আমার পুরো মাংস রেডি হয়ে গেছে একদম। মাংস রেডি হয়ে গেছে এদিকে, আর এখানে দেখো চিংড়ি মাছও রেডি হয়ে গেছে। আর এদিকে দেখো মা ডাল করেছে। ফ্রেন্ডস দেখো এবার আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, আর আমার পুরো রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে। এইবার যাব আমি স্নান করতে। দেখো আমি পুরো ঘেমে কাল গিয়েছে, এবার যাব স্নান করে ফ্রেশ হব। তো চলো স্নান টান করে তোমাদের সাথে কথা বলছি। তো ফ্রেন্ডস আমাদের খাওয়া হয়ে গেছে, আমার স্নান হয়ে গেছে, স্নান টান করে একদম খেয়ে ঠেয়ে দেখো মনুকে নিয়ে শুয়ে পড়েছি। মনু বলেছে ঘুমাবে না, কিন্তু ওর মুখটা শুকিয়ে গিয়েছে। কদিন আগে শরীর খারাপ হলো না, মুখটা একদম শুকিয়ে গেছে। তাই আমি বললাম যে সামনে পুজো, আজ বাদে কাল পুজো, তা না ঘুমালে মুখটা আরও শুকিয়ে যাবে। সেই জন্য মনুকে বোঝালাম, বুঝিয়ে সুঝিয়ে নিয়ে মনুকে শোয়ালাম। এবার মনুকে একটু ঘুম পাড়াবো। মনু এঁকেছে দেখো, মনু না উল্টো হচ্ছে, মনু পাখি এঁকেছে। তো চলো মনুকে একটু ঘুম পাড়িয়ে নিই, বিকেলে উঠে তোমাদের সাথে গল্প করছি। তো ফ্রেন্ডস দেখো এখন আমরা রেডি হয়ে গেছি, আর আমরা এখন যাব মেজদাদুর বাড়ি, কারণ মেজদাদুর বাড়ি এখন ঠাকুর আসবে, মা দুর্গা আসবে, তো আমরা সেখানেই যাব। তো দেখো মুনু এখন পঞ্চমী ড্রেস পরে একদম রেডি হয়ে গেছে, তাই তো মুনু? বিকেলবেলাও পরেছিলাম, এখনও পরেছি। মুনু এখন পঞ্চমী ড্রেস পরে রেডি হয়ে গেছে। তো আমরা চলো ওখানে গিয়ে তোমাদের সাথে দেখাচ্ছি আর কি হচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি, চলো।
তো এখানে দেখো সেজ পিসিমণি আর মেজ দাদু চলে এসেছে ঠাকুর নিতে। আর এই দেখো আমাদের দুর্গা প্রতিমা, আমাদের মেজ দাদুর বাড়ি যে ঠাকুর হবে যে দুর্গা প্রতিমা, এই যে দেখো কি সুন্দর অসাধারণ হয়েছে দুর্গা প্রতিমা, আর কি মিষ্টি মুখটা হয়েছে ঠাকুরের। আর এটা তোমাদের আরেকটা দুর্গা ঠাকুর দেখাচ্ছি, এটা অন্য আরেকজনের বাড়িতে যাবে, তো খুব সুন্দর অসাধারণ। দেখো এখানে মা দুর্গাকে সাজানোর আরও কিছু বাকি রয়েছে, সেই লাস্ট ফিনিশিং যাকে বলে সেইগুলো এখানে করা হচ্ছে, যেমন ঠাকুরের পার বসানো, যেগুলো যেগুলো মানে বলে দেওয়া হচ্ছে সেগুলো এখানে করা হচ্ছে। তারপরে আমরা বাড়ি নিয়ে যাব ঠাকুর মা দুর্গাকে। চল তারপরে মোটামুটি আমার এটা মা শুধু আমাকে একটা সাহস দিল, আর আমি জানি মার সাথে আমি সাহস, মা বলেছে তুই চলে তো মা দুর্গাকে বাড়ি নিয়ে যাচ্ছে। তো বাড়ি নিয়ে যাওয়ার তার মধ্যে দেখো বর অন্য রাস্তায় ঘুরিয়ে নিয়েছে, আর একটু লাইটিং দেখাচ্ছে দুর্গা পুজোর লাইটিং, প্রতিমাস পুরো রাস্তাটা এত সুন্দর লাগছে, তো সেটাই দেখানোর জন্য নিয়ে যাচ্ছে। তো তোমাদেরও সাথে সেটা শেয়ার করছি। এরপরে মা দুর্গা ঢোকার আগে আমরা দেখো বাড়ি চলে যাবো। দেখো তোমাদের আরও একটা প্যান্ডেল দেখিয়ে দিলাম, এটা হচ্ছে বনগাঁ চড়কতলার প্যান্ডেল, চড়কতলার যে পুজো হয় সেই প্যান্ডেল। দেখো মা দুর্গা ঢোকার আগে আমরা বাড়ির সামনে চলে এসেছি, আর দেখো বাড়ির কাছাকাছি চলে এসেছি, মেজদাদুর বাড়ি কাছাকাছি। তো এইবার মা দুর্গাকে বরণ করে ঘরে ঢোকানো হবে। Thank you.
দেখো এবার আমাদের মেজদিদা মা দুর্গাকে বরণ করছে। এক নম্বরে সাজনি মেয়ে বায়না দেখো বায়না করে সেই নখগুলো পরল, দেখো নখগুলো পরে সেই থেকে ঢং করে ঘুরে বেড়াচ্ছে। সত্যি নখগুলো সত্যিই খুব সুন্দর লাগছে, কিন্তু মুনুর হাতে পচা লাগছে। না তোমার এই যে তোমার এই নখগুলো আছে না, বাজে লাগছে। দেখা একটু সবাইরে দেখা নখগুলো কিরকম লাগছে, নতুন কিরকম ঢং ওর। আজকে পঞ্চমী, পঞ্চমী থেকে ওর শ্বাস শুরু হয়ে গেল। বিকেলবেলা সেজেছিলাম, আবার দুপুরবেলা সেজে গুজে গেছিলাম, এবার আমি নখ বড় করেছি। আজকের থেকে আমি আর এই নখ খুলবই না। এই নখ তো খুলে যাবে। না খুলবে না, এটা আর নেই। তো এতদিন সময় হয়ে ওঠেনি আর, আর কালকে যেহেতু পুজো স্টার্ট সেই জন্য এখন রাত 10টা বাজে, তাও ভুরটা প্লাক করেই নিলাম। পুরো তোলার পরপর দেখো লাইন চলে এসেছে, এই ফার্স্ট হচ্ছে আমার পরে সেকেন্ড, আর এই যে আমার তারপরে এই যে একদম লাইন বাই লাইন পুরো তোলা হচ্ছে। সত্যি সত্যি এখন বাজে রাত 11টা, আর আমরা এখন পুজো প্যান্ডেলে ঘুরতে এসেছি। আমাদের বাড়ির সামনেই পুজো হয় শক্তিগড়ের ঠাকুর, এটা সবাই দেখে নাও, তোমাদের দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দর প্রতিমা হয়েছে, ওষুধ দুখানা ওটা উপাসে খালি দেখেছিস গীতা বোঝা যাচ্ছে বড় আর ওটা।